in the fast lane, I understand that you've been broken. Hello everyone, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই ন্যাভি ব্লু হাইলাইট করেছি। এই লুকটি ক্রিয়েট করার জন্য আমি ফোকালুর লুজ পিগমেন্ট ইউজ করেছি, যা ওয়ান অফ দ্য হাইপ প্রোডাক্ট ফ্রম ফোকালুর। সো আশা করি তোমাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি স্টার্ট করে দিই। আর হ্যাঁ, এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও, কজ আই নিড ইউ সাপোর্ট। ওকে, নাও লেটস গেট স্টার্ট। প্রথমে লাভ এম স্টিক ফাউন্ডেশন দিয়ে আমার আইলিড ইভেন আউট করে রিমেল স্টেমাইট পাউডার দিয়ে তা সেট করে নিচ্ছি। আমি অলরেডি অফ ক্যামেরা আমার আইব্রো ড্র করে নিয়েছি। টিউটোরিয়াল লিঙ্ক উপরে টপ রাইট কর্নার এবং ডিসক্রিপশন বারে অ্যাড করা আছে। এখন আমি ফোকালুর বিম হাইলাইটার শেড ব্লসম দিয়ে আমার ব্রাউ বোন হাইলাইট করে নিচ্ছি। আজকে আইশ্যাডো প্যালেট হিসেবে আমি মেকআপ রেভলিউশন ফরচুন ফেভার দ্য ব্রেভ আইশ্যাডো প্যালেটটি ব্যবহার করছি এবং এর থেকে এই ডার্ক ন্যাভি ব্লু শ্যাডোটি একটি পেন্সিল ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজ ইনার কর্নার এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে তা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আমি ব্লেন্ডিং ব্রাশে অল্প করে একটু এই স্কিন টাইপ হোয়াইটিশ শ্যাডোটি নিচ্ছি, এতে ব্লেন্ডিংটা অনেক স্মুথ হবে। একটু টাইম নিয়ে পোর্শন বাই পোর্শন আমি সার্কুলার মোশনে ব্লেন্ড করে দিচ্ছি, এতে হার্শ লাইন থাকবে না এবং একটি স্মুথ ফিনিশিং আসবে। আমি আবারও সেই পেন্সিল ব্রাশের সাহায্যে ন্যাভি ব্লু কালার শ্যাডোটি অ্যাপ্লাই করছি এবং একটি ক্রিজ ব্রাশের সাহায্যে তা ব্লেন্ড করে দিচ্ছি। এরকম করে আমি বারবার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি এবং তারপর পেন্সিল ব্রাশের সাহায্যে আমার আইলিডের যে মিডল পোর্শন তাও ফিল করে নিব লাইটলি। অ্যাকচুয়ালি টোটাল লুকটি ব্লেন্ডিংয়ের উপর ডিপেন্ডেন্ট, অ্যাজ আমি এটা একটু স্মোকি ভাব আনতে চাচ্ছি। আমি যখন আমার ব্লেন্ডিং নিয়ে স্যাটিসফাইড, তখন আমি এই ফোকালুরে পিগমেন্টটি ব্যবহার করব আমার আইলিডের মিডল পোর্শনে। এবং এটি ব্যবহার করার জন্য আমি অল্প একটু প্রাইমারের সাথে মিক্স করে নিয়েছি, যাতে করে কোনো ফল আউট হচ্ছে না এবং একটি ক্রিমি শ্যাডোর মতো কাজ করছে। এই ট্রিক্সটি আমি আমার ফেভারিট রিল মেকআপ আর্টিস্ট নিশাহের থেকে জেনেছি। শি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড বিউটিফুল, ডোন্ট ফরগেট টু চেক আউট হার চ্যানেল। এখন আমি ক্রিসের ব্লু শ্যাডোটি আর একটু ইন্টেন্সিফাই করে ব্লেন্ড করে দিচ্ছি এবং আমি ফ্লোরমারের মেকআপ ওয়াইপসটি দিয়ে আমার আউটার কর্নারটা শার্প করে নিচ্ছি। আমি সেম ব্লু আই শ্যাডোটি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি পেন্সিল ব্রাশের সাহায্যে এবং ক্রিস ব্লেন্ডিং ব্রাশটি দিয়ে আমি তা ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে। আমি সেম ব্রাশটি দিয়ে আমার আউটার উইংটাকে আর একটু ডিফিউজ করে দিচ্ছি, যেন ফুল লুকটাতে একটি স্মোকি ভাইব ক্রিয়েট হয়। এরপর সেম ওয়েতে আমার লোয়ার ল্যাশ লাইনের মিডল পোর্শনে ফোকালুরের পিগমেন্ট ব্যবহার করছি। তারপর আমি কালার গার্লের এই অরেঞ্জ কালার লিপ লাইনারটি দিয়ে আমার ওয়াটার লাইনটি লাইন করে নিচ্ছি এবং ফোকালুরের বিম হাইলাইটার শেড ব্লসম আমার ইনার কর্নার হাইলাইট করার জন্য ব্যবহার করছি। অ্যাজ আইল্যাশ আমি মেজিফায়ার আইল্যাশ ব্যবহার করছি স্টাইল A015 এবং বার্থডে আইল্যাশ অ্যাডেসিভ ব্যবহার করছি। তারপর আমি বরাবরের মতো টেকনিকের মেগাল্যাশ মাস্কারাটি দিয়ে আমার রিয়েল ল্যাশ এবং ফেক ল্যাশ একে অপরের সাথে ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার ট্রাই করছি। আমি সেম মাস্কারা আমার লোয়ার ল্যাশেও অ্যাপ্লাই করছি অ্যান্ড হিয়ার্স দ্য ফাইনাল লুক। Not in the fast lane, I understand that you've been broken.
too many times. But I'll be waiting to mend your wounds from all you've taken. But if we listen to each other, I made our mistakes, then I can show you who I am. আশা করি আমার ক্রিয়েট করা এই লুকটি তোমাদের ভালো লেগেছে। আমি এই লুকটি বেশ কিছুদিন আগে আমার ইনস্টাগ্রামের জন্য ক্রিয়েট করেছিলাম এবং তোমরা তখন খুব পছন্দ করেছিলে, যে জন্য আমি এই টিউটোরিয়াল করেছি। সো তোমাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আমার সাথে কানেক্টেড থাকার জন্য আমাকে সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বারে অ্যাড করে দিয়েছি এবং সেই সঙ্গে আমার প্রোডাক্ট ডিটেলসও ডেসক্রিপশন বারে অ্যাড করা আছে। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।